নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আজ জাভাস্ক্রিপ্টের 74 নম্বর ক্লাস। এই ক্লাসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ডোমের স্টাইল মেথড সম্পর্কে। স্টাইল কি? স্টাইল হলো HTML এর একটি অ্যাট্রিবিউট। যে সমস্ত বন্ধুরা আমার CSS এর 107টি ক্লাস কমপ্লিট করেছেন তারা অবশ্যই জানেন যে আমরা CSS এর বিভিন্ন প্রপার্টিকে HTML ট্যাগে ইনলাইন ব্যবহার করতে পারি স্টাইল অ্যাট্রিবিউট দ্বারা। অর্থাৎ CSS এর সমস্ত প্রপার্টিকে আমরা জাভাস্ক্রিপ্ট দ্বারাও লিখতে পারি বা একটি HTML ট্যাগকে স্টাইল করতে পারি জাভাস্ক্রিপ্ট দ্বারা CSS এর বিভিন্ন প্রপার্টিকে ব্যবহার করে। কিন্তু CSS এর প্রপার্টি, CSS এর লেখার পদ্ধতি আলাদা এবং জাভাস্ক্রিপ্টে লেখার পদ্ধতি আলাদা। যেমন কোনো ডিভের বা কোনো ছবির বা যে কোনো এলিমেন্টের হাইট উইথ নেওয়ার জন্য আমাদের লিখতে হয় উইথ বা হাইট, এখানে লেখা যায় এখানে কোলন, তারপর তার সাইজ 100 পিক্সেল এখানে দিলাম। কিন্তু জাভাস্ক্রিপ্টের লেখার নিয়ম হচ্ছে উইথ যেমন লেখা হয়েছে CSS এ তেমন লেখা হয়, কিন্তু কোলনের জায়গায় এখানে ইকুয়াল টু সাইন দেয়া হয়। তারপর এখানে যেমন কোনো কোট ছাড়াই লেখা হয়েছে, এখানে কিন্তু অর্থাৎ জাভাস্ক্রিপ্টে আমাদের ভ্যালু লেখা হয় ডবল কোট বা সিঙ্গেল কোটের মধ্যে। ঠিক একইভাবে দুটো ওয়ার্ড যখন CSS এ ব্যবহার করা হয় মাঝখানে একটি হাইপেন দেওয়া হয়, যেমন এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড, তারপর হাইপেন, তারপর কালার এবং কোলন ভ্যালু। ঠিক জাভাস্ক্রিপ্টে একইভাবে ব্যবহার করা হয় ক্যামেল কেস, দেখুন ব্যাকগ্রাউন্ড, এরপর পরের ওয়ার্ডটির প্রথম ক্যারেক্টার সিটি বড় হাতের, কিন্তু এখানে কোনো হাইফেন নেই দেখুন। তারপর কোলনের জায়গায় ব্যবহার করা হয়েছে ইকুয়াল টু, এরপর ভ্যালু লেখা হয়েছে সিঙ্গেল কোট বা ডবল কোটের মধ্যে লিখতে পারেন। আমি এখানে ডবল কোট ব্যবহার করেছি। কিভাবে আপনারা CSS এর বিভিন্ন প্রপার্টিকে ব্যবহার করবেন, আমি 107টি ক্লাসে অসংখ্য CSS এর বিভিন্ন প্রপার্টি নিয়ে আলোচনা করেছি, সেই সমস্ত প্রপার্টি আপনি এখানে ইউজ করতে পারেন। রুলসটি আমি জানিয়ে দিলাম, এইভাবে ব্যবহার করবেন। তো প্র্যাকটিক্যাল আমি আপনাদের দেখাবো, সিনট্যাক্সটা দেখে নিন। প্রথমত যে HTML ট্যাগে আপনি টার্গেট করবেন বা ডিজাইন করবেন জাভাস্ক্রিপ্ট দ্বারা, তাকে প্রথমত টার্গেট করবেন আপনি গেট এলিমেন্ট বাই আইডি দ্বারা। তারপর মেম্বার অপারেটর স্টাইল লিখবেন, তারপর মেম্বার অপারেটর, তারপর CSS এর বিভিন্ন প্রপার্টি লিখবেন, তারপর দেখুন ইকুয়াল টু, তারপর ভ্যালু লিখবেন ডবল কোট বা সিঙ্গেল কোটের মধ্যে। চলুন এখানে কোড আছে আপনারা দেখতে পারেন, চলুন আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই। নোটপ্যাড প্লাস প্লাসে আসলাম, এখানে দেখুন আমাদের ডম নামে একটি ফাইল আছে, অলরেডি আমি HTML ট্যাগের বেসিকটি লিখে রেখেছি। বডি সেকশন, বডি সেকশনে একটি ডিপ নিয়েছি, দেখুন ডিপের একটি আইডি আছে। এই ডিপটিকেই আমরা জাভাস্ক্রিপ্ট দ্বারা টার্গেট করব, অর্থাৎ স্টাইল অ্যাট্রিবিউটস ব্যবহার করে এই ডিপটিকে আমরা বিভিন্ন CSS প্রপার্টি দ্বারা সুসজ্জিত করব। চলুন প্রথমত এই ফাইলটি আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দিই। এই দেখুন ওপেন করাই আছে, রিফ্রেস করলাম এখানে ডিপ দেখা যাচ্ছে না, কারণ ডিপকে এখনও কোনো হাইট উইথ ব্যাকগ্রাউন্ড কালার দিইনি, তাই ডিপ দেখা যাচ্ছে না। দেখুন রাইট ক্লিক করলাম, আমি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করছি, ইন্সপেক্টে আসলাম, এই দেখুন এলিমেন্টস, এলিমেন্টসে বডি, এই দেখুন একটি ডিপ নিয়েছি আইডি ডেমো। চলুন এই ডিপটিকে আমরা টার্গেট করব, অর্থাৎ স্টাইল করব জাভাস্ক্রিপ্ট দ্বারা। স্ক্রিপ্ট ট্যাগ আছে, এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরেই আমি লিখব প্রথমত এই ডিপকে টার্গেট করব এই আইডি দ্বারা, তাই লিখলাম TOCUMENT ডকুমেন্ট ডট গেট ELEMENT গেট এলিমেন্ট বাই আইডি প্যারেন্থেসিস ডবল কোট আইডির নাম ডেমো, দেখুন স্টেটমেন্ট বন্ধ করলাম। এখন এই ডিপটিকে বা এই HTML ট্যাগকে টার্গেট করে নিয়েছি এবং টার্গেট করার পর এটিকে একটি ভ্যারিয়েবল স্টোর করাবো, দেখুন ভ্যার নামে কিওয়ার্ড, ভ্যারিয়েবলের নাম এক্স ইকুয়াল টু, অর্থাৎ এই যে ডিপটিকে টার্গেট করেছি সেই টার্গেট করা ভ্যালুকে আমরা এক্স নামের একটি ভ্যারিয়েবলে স্টোর করিয়েছি। এখন এই এক্স ভ্যারিয়েবলের নামের উপরেই আমরা ডিজাইন করব, দেখুন প্রথমত এক্স, তারপর ডট অর্থাৎ ভ্যারিয়েবলের নাম দিলাম। এখন ব্যবহার করব ডোমের স্টাইল মেথড।
দেখুন style স্টাইল, এই স্টাইল মেথডকে আমরা HTML এ স্টাইল অ্যাট্রিবিউটস বলে থাকি এবং এই স্টাইল অ্যাট্রিবিউটস দ্বারা আমরা CSS এর বিভিন্ন প্রপার্টিকে ব্যবহার করি। এখানেও আমরা CSS এর প্রপার্টিকেই ব্যবহার করব। এরপর ডট ডট অর্থাৎ মেম্বার অপারেটর দিলাম, এরপর CSS এর বিভিন্ন প্রপার্টি লিখব। CSS এর প্রপার্টি কি লিখব, আমি এই ডিবের হাইট 100 পিক্সেল করতে চাইছি, হাইট, তাই HEIGHT হাইট। এরপর CSS এ যেমন আমরা এখানে কোলন ব্যবহার করতাম, এখানে কোলন ব্যবহার করব না, এখানে ইকুয়াল টু ব্যবহার করব। এরপর ডবল কোট বা সিঙ্গেল কোট দেব, আমি এখানে সিঙ্গেল কোট দিলাম। সিঙ্গেল কোটের ভিতরে আমি ভ্যালুটা লিখব 100 পিক্সেল, অর্থাৎ এই ডিভের হাইট আমি 100 পিক্সেল করতে চাইছি। এরপর সেমিকোলন, স্টেটমেন্ট বন্ধ করলাম, এন্টারপ্রেস করলাম। পুনরায় আমি এই এক্স ভ্যারিয়েবলকে কল করব, কারণ এই ডিবের উইথ আমরা নির্ধারণ করব, তাই এক্স ডট। এরপর স্টাইল মেথড ব্যবহার করব, style স্টাইল, কারণ CSS প্রপার্টি ইউজ করব। এরপর মেম্বার অপারেটর ডট উইথ নির্ধারণ করব, WITTH উইথ, এখন কোলন দেব না, ইকুয়াল টু কোট দিলাম, সিঙ্গেল কোট, আপনি ডবল কোটও ব্যবহার করতে পারেন, উইথ 100 পিক্সেল দেখলাম। এরপর সেমিকোলন দিলাম, এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার দেব এই টিপের, তাই পুনরায় পরের লাইনে এসে এই ভ্যারিয়েবলটিকে লিখব বা ভ্যারিয়েবলের নামটি লিখলাম। এরপর ডট একইভাবে স্টাইল style স্টাইল ডট মেম্বার অপারেটর, এরপর ব্যাকগ্রাউন্ড কালার নামে CSS এর প্রপার্টি ব্যবহার করব, BACK, দেখুন ব্যাকগ্রাউন্ড লিখলাম। এখানে ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার এইভাবে লেখা হয় CSS এর ক্ষেত্রে, কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এখানে কোনো হাইপেন হয় না, এখানে সি অর্থাৎ পরের ওয়ার্ডটি প্রথম ক্যারেক্টারটি বড় হাতের হবে, দেখুন সিটি বড় হাতের দিলাম। আপনি এই ধরনের দুটো ওয়ার্ডের যে সমস্ত প্রপার্টি CSS এর পাবেন, সেখানে হাইপেন থাকলে হাইপেন দেবেন না, লাস্ট ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটি বড় হাতের দেবেন। এরপর কোলন হবে না, CSS এর প্রপার্টিতে কোলন হয়, এখন জাভাস্ক্রিপ্টে ব্যবহার করছি, তাই ইকুয়াল টু কোট দিলাম, সিঙ্গেল কোট, ভ্যালু লিখব আমি রেড, স্টেটমেন্ট বন্ধ করলাম। দেখুন এখন ফাইল সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম, এই দেখুন রিফ্রেশ করলাম, দেখুন আমাদের ডিপটি ডিজাইন হয়ে গিয়েছে, অর্থাৎ যা যা আমরা এখানে জাভাস্ক্রিপ্ট দ্বারা নির্ধারণ করেছি, হাইট 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড, সেটি আমাদের HTML কার্যকরী হয়েছে। দেখুন এখানে দেখুন আমরা জাভাস্ক্রিপ্ট দ্বারা লিখেছি এবং আমাদের সেটি ডিবের মধ্যে ইনলাইন CSS রূপে দেখা যাচ্ছে। এই দেখুন স্টাইল অ্যাট্রিবিউটস দেখা যাচ্ছে, হাইট 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড। দেখুন স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা যে কোড লিখেছি সেই কোডটি আমাদের এই ডিবে ইনলাইন CSS রূপে দেখা যাচ্ছে। দেখুন ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি চেঞ্জ করি, এখানে রেড আছে, দেখুন পরিবর্তন হয়ে যাবে, এই রেডের জায়গায় আমি লিখলাম GRWN গ্রিন, সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ, এই দেখুন গ্রিন কালার দেখা যাচ্ছে এবং এখানেও ব্যাকগ্রাউন্ড কালারের দেখুন ভ্যালু চেঞ্জ হয়েছে গ্রিন। এখানে দেখুন স্ক্রিপ্ট ট্যাগে অর্থাৎ জাভাস্ক্রিপ্ট যখন আমরা লিখেছি তখন হাইটের পর সমান চিহ্ন দিয়েছি, উইথের পর সমান চিহ্ন, অর্থাৎ CSS এর প্রপার্টির পর আমরা সমান চিহ্ন দিয়েছি, সেইগুলোই কিন্তু দেখুন স্টাইল অ্যাট্রিবিউটসে কিন্তু কোলন হয়ে গিয়েছে। আশা করছি এই ক্লাসটি দেখার পর আপনারা CSS এর সমস্ত প্রপার্টিকে জাভাস্ক্রিপ্ট দ্বারা লিখতে পারবেন। যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই ক্লাসটি লাইক করুন এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যে সমস্ত বন্ধুরা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, জাভাস্ক্রিপ্ট অর্থাৎ ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপারে এক্সপার্ট হওয়ার জন্য।